আজকের অনলাইন ক্লাসে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকল স্টুডেন্টকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা আলোচনা করতেছিলাম বোর্ড কোশ্চেন সম্পর্কে। গত ক্লাসে আমরা অলরেডি তিনটা কোশ্চেন আলোচনা করেছি। বোর্ড কোশ্চেন 2016 সালে ঢাকা বোর্ড থেকে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব 4 নম্বর কোশ্চেন। সেক্ষেত্রে প্রথমে দেখি মাত্রাজনিত ব্যয় সংকোচন কি। মাত্রাজনিত ব্যয় সংকোচন হচ্ছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় বৃদ্ধি পাবে এবং ব্যয় হ্রাস পায়। গড় ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে গড় ব্যয় বৃদ্ধি পাবে, অন্যদিকে ব্যয় হ্রাস পাবে, তাহলে তাকে বলা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচন। কাম্যমাত্রায় উৎপাদন ব্যয় সর্বনিম্ন কেন হয়? কাম্যমাত্রা বলতে বোঝানো হয়েছে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন করাকে বলা হয় কাম্য উৎপাদন মাত্রা। অর্থাৎ ব্যয় আমাদের সর্বনিম্ন হবে কিন্তু আমাদের উৎপাদন হবে সর্বোচ্চ পর্যায়ে। এই ধরনের উৎপাদন প্রক্রিয়াকে বলা হচ্ছে কাম্য উৎপাদন। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ব্যয়টা সব থেকে কম ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করেছি, তাই বলা হচ্ছে যে কাম্য উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়ে থাকে। উদ্দীপকের সংগঠনটি মাত্রা অনুযায়ী কোন ধরনের এন্টারপ্রাইজ? অর্থাৎ এক্ষেত্রে আমরা জেনে আসছি মাঝারি এন্টারপ্রাইজ, ক্ষুদ্র এন্টারপ্রাইজ, বৃহদায়তন এন্টারপ্রাইজ। উদ্দীপকের প্রতিষ্ঠানের দুটির মধ্যে দেশের জাতীয় অর্থনীতিতে কোনটির ভূমিকা বেশি? সেক্ষেত্রে দেখে আসি আমরা যে জনাব তাহেরের জুতা কারখানায় বর্তমান 150 জন শ্রমিক কর্মরত আছে। 150 জন শ্রমিক, তাহলে সেক্ষেত্রে 150 জন যদি কাজ করে থাকে, আমরা এখানে 99 উপরে কাজ করছে, তাহলে আমরা ধরেই নিতে পারি এটা মাঝারি ধরনের। আবার বিনিয়োগ করেছে 10 কোটি টাকা, অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ ছিল 10 কোটি টাকা। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রতিষ্ঠানটি ছিল মাঝারি আয়তনের প্রতিষ্ঠান। এরপরে দেখা যাচ্ছে তাহের প্রতিষ্ঠানের সাফল্য দেখে তার বন্ধু আজিম কতিপয় বন্ধু সহ একই স্থানে অন্য একটি জুতার কারখানা স্থাপন করে। তাদের শিল্পে বিনিয়োগের পরিমাণ 25 কোটি টাকা এবং 350 জন শ্রমিকের নিয়োগের মাধ্যমে আজিমের ব্যবসায়টি সফলতার সাথে এগিয়ে চলে। এটা বৃহদায়তকার প্রতিষ্ঠান, অর্থাৎ বৃহদায়তন এন্টারপ্রাইজ, কেননা তার শ্রমিক সংখ্যা 300 উপরে এবং টাকা হচ্ছে 20 কোটির উপরে, 15 কোটির উপরে তার টাকা। 15 কোটির উপরে যখন টাকার পরিমাণ চলে যাবে তখন সেটা হবে বৃহদায়তকার এন্টারপ্রাইজ এবং শ্রমিক সংখ্যা থাকবে 300 উপরে। এবং তার নিচে যদি থাকে 15 কোটির মধ্যে যদি টাকার পরিমাণ থাকে এবং 300 জনের মধ্যে শ্রমিক সংখ্যা থাকলে সেক্ষেত্রে বলা হচ্ছে মাঝারি এন্টারপ্রাইজ। তাহলে যেহেতু দুটি প্রতিষ্ঠানই দেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছে, একটি মাঝারি আয়তনের প্রতিষ্ঠান, একটি বৃহদায়তকার প্রতিষ্ঠান, সেক্ষেত্রে বৃহদায়তকার যে প্রতিষ্ঠানটি আছে সেটি অবশ্যই আমাদের অর্থনীতিতে বেশি পরিমাণ ভূমিকা রাখবে। 5 নম্বর প্রশ্নে উৎপাদন ব্যবস্থাপনা কি, সেটা জানতে হলে আমাদের জানতে হবে আগে ব্যবস্থাপনা কি, উৎপাদন কি। উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদকে ব্যবহার করে নতুন উপযোগ সম্পন্ন পণ্য তৈরি করা, সেটা হচ্ছে উৎপাদন। ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য মানবীয় অমানবীয় উপাদান সমূহ যেমন ম্যান মেটিল ম্যাটেরিয়াল মানি মেথড মার্কেটকে একত্রিত করে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও প্রেরণা প্রদান করাকে বলা হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে উৎপাদন ব্যবস্থাপনা কি, উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদন প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করাকে বলা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। সেবা কি পণ্য,
আগে বুঝতে হবে আমাদের পণ্য কি এবং সেবাটা কি। পণ্য হচ্ছে যা কিছু আমাদের উপযোগ পূরণ করে তাই হচ্ছে পণ্য, উপযোগ পূরণ করে বা অভাব পূরণ করে, চাহিদা পূরণ করে তাই পণ্য। সেবা কি? সেবা হচ্ছে এমন একটি পণ্য যা আমাদের অভাব পূরণ করে কিংবা উপযোগ পূরণ করে, আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, কিন্তু তার বিনিময় মূল্য আছে, সেটা হচ্ছে সেবা। তাহলে সেবার মূল বৈশিষ্ট্য কি? সেবার মূল বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই আমাদের উপযোগ পূরণ করে, সেটা দেখা যায় না, স্পর্শ করা যায় না, ক্রয়ের পূর্বে মূল্যায়ন করা যায় না, কিন্তু আমাদের অভাব পূরণ করছে, তার বিক্রয় মূল্য আছে। অন্যদিকে পণ্য কি? পণ্য হচ্ছে যা কিছুই আমাদের অভাব পূরণ করে, চাহিদা পূরণ করে বা উপযোগ পূরণ করে তাই পণ্য। তাহলে সেবা যেহেতু আমাদের অভাব পূরণ করছে, তাহলে সেবা অবশ্যই আমার একটি পণ্য হিসেবে আমরা গণ্য করব। গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত? তুমি কি মনে করো শুধু কাস্টমাইজেশনের কারণেই হোটেলের সিগালের সুনাম বেড়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে গ নাম্বার জানতে হল, আগে আমরা গ নাম্বারে চলে যাই যে এটা কোন খাতের অন্তর্ভুক্ত। খাত বলতে এখানে কি বোঝানো হয়েছে? আমাদের খাত ছিল তিনটি, কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। এই তিনটি খাত থেকে আমাদের উপার্জন হতো। কৃষি খাত, যারা কৃষি কাজ করে থাকে তাদের সেই কাজকে বলা হচ্ছে কৃষিকাজ। শিল্প খাত, শিল্প খাত হচ্ছে কাঁচামাল সংগ্রহ করে বা কৃষকের থেকে কাঁচামাল সংগ্রহ করে তা পুনরায় উৎপাদন করে, পুনরায় প্রক্রিয়াকরণ করে, নতুন কোনো উপযোগ সম্পন্ন পণ্য যেখানে সৃষ্টি করা হয়, যে খাতের সৃষ্টি করা হয় সেটাকে বলা হচ্ছে শিল্প খাত। সেবা হচ্ছে যা আমাদের অভাব পূরণ করে কিন্তু আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পাই না, কিন্তু বিক্রয় বিনিময় মূল্য আছে, তা হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। তাহলে হোটেল সে কি করছে? সে আমাদেরকে সেবা দিচ্ছে। হোটেল সিগাল কি করছে? দেশি বিদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত, যেহেতু সে হোটেল, সে সেবা দিচ্ছে, তাই এটা সেবা খাতের অন্তর্ভুক্ত। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হয় এটি গুরুত্ব আরো বেশি বেড়েছে। সম্প্রতি ইতালি থেকে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কক্সবাজারের সমুদ্র সৈকত বেড়াতে এসে এ হোটেলে ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদা ও পছন্দ মোতাবেক সেবা দেওয়ার শিক্ষার্থীগণ উপকৃত। এখানে একটু আন্ডারলাইন করে রাখতে হবে কি বলা হয়েছে, যে হোটেলে যে সমস্ত শিক্ষার্থীগণ ছিল তাদের প্রত্যেকের চাহিদা ও পছন্দ অনুযায়ী তাদেরকে সেবা দেওয়া হয়েছে, ফলে হোটেলের সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। কাস্টমাইজেশনটা কি? কাস্টমাইজেশন হচ্ছে ভোক্তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে ভাগ করে প্রত্যেক ইউনিটের ভোক্তাদের সম্পূর্ণ চাহিদা পূরণ করাকে বলা হয় কাস্টমাইজেশন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যদি প্রোডাক্টের কথা বলি, যে একই ব্যক্তি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করে থাকে, দেখা গেছে যে একটি প্রোডাক্ট সে হাই ব্র্যান্ডের ইউজ করছে, দু তিনটা প্রোডাক্ট মাঝারি ব্র্যান্ডের ইউজ করছে, কিংবা কিছু প্রোডাক্ট আছে সে ব্র্যান্ড ছাড়াই ইউজ করছে, তাহলে তার যে যে চাহিদাগুলো আছে তার সম্পূর্ণ চাহিদা পূরণ করতে হবে। এই যে সম্পূর্ণ চাহিদা পূরণ করা, এটাকে বলা হচ্ছে কাস্টমাইজেশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদেরকে প্রত্যেক শিক্ষার্থীদের আলাদা আলাদা করে চাহিদা এবং পছন্দ অনুযায়ী তারা সেবা প্রদান করেছে, অর্থাৎ কাস্টমাইজেশনের কাজটা ফুলফিল করেছে। এই কাস্টমাইজেশনের কারণেই তাদের সুনাম বৃদ্ধি পেয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। মান কি? মান হচ্ছে পণ্যের অন্তর্নিহিত গুণাবলী, সেটাকে বলা হচ্ছে মান। মান নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা করো। অর্থাৎ মান নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটি কি? ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজিং। এটাকে আবার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। ISO 9001,
আইএসও 9002, আইএসও 9003, আইএসও 9004। এই চারটি রুলস রয়েছে যা আমাদের আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান সমূহ আছে, যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তাদের পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকেন। কি ধরনের মান হবে, কোয়ালিটি কেমন হবে, তাদের প্যাকেজিং কেমন হবে, এ ধরনের যাবতীয় দায়িত্ব গ্রহণ করে থাকেন। গ নাম্বার হচ্ছে জনাব নাসিরের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত, অর্থাৎ উৎপাদনের উপকরণ ছিল ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এক্ষেত্রে নাসিরের কাজটি কোন উপকরণের অন্তর্গত। ঘ নম্বর হচ্ছে শ্রম দিলেও নাসির সাহেবের কাজ ও কর্মীদের কাজ এক নয়, মূল্যায়ন করো। সেক্ষেত্রে আমরা উদ্দীপকে চলে যাই। জনাব নাসির দিনাজপুর থেকে ফরিয়ার মাধ্যমে ধান সংগ্রহ করেন এবং তাহলে কি বলা হচ্ছে, নাসির সাহেব এক জায়গায় থাকেন, সে অন্য জায়গা থেকে অর্থাৎ দিনাজপুর থেকে ফরিয়ার মাধ্যমে বা দালালের মাধ্যমে ধান সংগ্রহ করে, এরপর নিজস্ব চাতালে প্রক্রিয়াকরণ করে চাল উৎপাদন করেন, অর্থাৎ এই ধান থেকে সে প্রসেস করে প্রক্রিয়া করে চাল উৎপাদন করেন। কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রয় বাড়ে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাসির সাহেব নিজে কাজ করেন না, লোকের মাধ্যমে কাজ করেন, যেমন ফরিয়ার সাজে ধান সংগ্রহ করেন এবং অন্যান্য যে শ্রমিক কর্মী আছে তাদের মাধ্যমে এই ধান থেকে তার চাতালে, নিজস্ব চাতালে চাল উৎপাদন করেন। তাহলে তার কাজটি হচ্ছে সংগঠনের কাজ, সে বাকি উপকরণগুলোকে একত্রিত করে পণ্য প্রক্রিয়াকরণ করছে। কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রয় বাড়ে, তাই তিনি উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেন। তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে বেশি ক্ষমতা সম্পন্ন মেশিন কেনেন এবং আরো কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। অর্থাৎ এক্ষেত্রে নাসির সাহেব মূলধন সরবরাহ করছেন, শ্রম দিচ্ছেন, কিন্তু তার কাজগুলো যেমন ধান সংগ্রহ করা, ধান থেকে চাল উৎপাদন করা ইত্যাদি কাজ সে শ্রমিকদের দ্বারা করিয়ে থাকে এবং এই শ্রমিকরা নাসির সাহেবের আন্ডারে যেহেতু কাজ করে থাকেন, তারা নাসির সাহেবের নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে নাসির সাহেবের কাজ হচ্ছে সংগঠনের কাজ এবং কর্মীদের কাজকে বলা হচ্ছে শ্রমের কাজ। অর্থাৎ একটি হচ্ছে শ্রম, একজনের পরিশ্রম হচ্ছে শ্রম, নাসির সাহেবের পরিশ্রম হচ্ছে সংগঠন। তাহলে এখানে সংগঠন এবং শ্রমের পার্থক্যের কথা বলা হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত থাক, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন দুঃসময়ে সবাই সচেতন থাকো।